নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি। এনআইওএস এর অনলাইন ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক হলো শেখার জন্য পরিবেশের মূল্যায়ন। এর অন্তর্গত আমরা আজকে জেনে নিচ্ছি শিশু আর ওর পরিবেশের সম্বন্ধে। পূর্ববর্তী পাঠে আমরা জানলাম শিশুর পরিবেশ ওদের একটানা শিখিয়ে যায়। শিশুরা সবসময় নিজের পরিবেশের দিকে আকর্ষিত হয়, ওরা নতুন নতুন অভিজ্ঞতাও পায়। যেমন কি ঘরের জানলায় যদি একটা পাখি বসে থাকে, একটা শিশু কিন্তু দৌড়ে ওই পাখিটার কাছে যাবে, ওকে ধরার চেষ্টা করবে, ওর সম্বন্ধে জানার চেষ্টা করবে বা ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। যখন ওটা পারবে না, ও শিখে যাবে কি পাখিকে ধরা যায় না। খুব ছোট বয়স থেকেই শিশুদের এই ধরনের অনেক রকম অভিজ্ঞতা হয়। প্রতিটি শিশুর জন্যে ওর এক্সপিরিয়েন্স ইউনিক। সুতরাং পরিবেশের সাথে ওর শারীরিক আর মানসিক উন্নয়ন দেখা দেয়। শারীরিক উন্নয়ন মানে ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক উন্নয়ন ওর মেন্টাল ডেভেলপমেন্ট। আসুন আপনাকে বুঝিয়ে দিই শারীরিক আর মানসিক উন্নয়ন কিভাবে একটা শিশুকে প্রভাবিত করে। খুব ছোটবেলা থেকে যদি শিশুকে মারাধরা করা হয় বা কোনো শারীরিক কষ্ট দেয়া হয়, সাধারণত দেখা যায় ওই শিশুটা বড় হওয়ার পরে নিজের সহপাঠীদের সাথে মারামারি করে, নিজের ভাই বোনকে কষ্ট দেয়। এর কারণ হল ওর শারীরিক উন্নয়নে বাধা পড়েছে। এবারে আমরা মানসিক উন্নয়ন সম্বন্ধে জেনে নিই। একটি বাড়িতে দুজন ভাই, বড় ভাইটা পড়াশোনায় খুবই ভালো আর ছোট ভাইটা পড়াশোনা করে কিন্তু ওর মনটা পড়াশোনায় আর লাগে না। তাই ওদের মা বাবা সবসময় দুজনের মধ্যে একটা কম্প্যারিজন করে। ছোট ভাইকে সবসময় এটা বলা হয়, তুই কি বড় ভাইয়ের মতন পড়াশোনা করতে পারিস না? দেখ ও কি ভালো, ও বড় হয় একটা কিছু তৈরি হবে, তুই কি করবি? এই ধরনের মানসিক উৎপীড়ন ওকে সবসময় সহ্য করতে হয়। এখানে ওই বাচ্চাটার মানসিক উন্নয়নটা বাধা পড়ে যায়। এই সময় শিক্ষকদের উচিত বাস্তবিক ভাবনা চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। কেন কি এই পরিবেশটাই শিশুর জন্য শেখার একটি মাধ্যম। শিশুরা যখন প্রথমেই একটা স্কুলে যায়, একটা বই দেখিয়ে ওদের বলা হয় এইটা অ্যাপল বা এইটা বাটারফ্লাই বা প্রজাপতি, বাচ্চাটার ধারণা হয় এই প্রজাপতিটা হয়তো এই বইয়ের মধ্যেই থাকে। যদি বাচ্চাটাকে অন্যরকম করে শেখানো হয়, একটা প্রজাপতি একটা বাগানে নিয়ে গিয়ে দেখানো হয়, তাহলে বাচ্চাটার কাছে প্রশ্ন করলে ও কিন্তু অন্যরকম উত্তর দেবে। ও হয়তো উত্তর দেবে এই প্রজাপতিটা তো ফুলের মতন, কত রং, এত রং আছে ওর মধ্যে। ও হয়তো অন্যরকমও বলতে পারে, প্রজাপতিটা একটা এরোপ্লেন, দেখো তো কী করে উড়ে চলে যাচ্ছে। শিক্ষকদের উচিত ওদের এই চিন্তাধারাটাকে আরও বাড়িয়ে দেওয়া। যদি ওখানে এটা বলা হয় না এটা বাটারফ্লাই বা এটা প্রজাপতি, তখনই বাচ্চাটা নিজের ভাবনা চিন্তাটাকে ওখানেই রুখে দেবে। অন্য একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, এখানে বৃষ্টি হওয়ার সময় বাজ পড়ে, ওই বাজে সব বাচ্চারা ভয় পায়। শিক্ষকরা বা মা বাবারা যদি সঠিক কারণটা বাচ্চাকে ছোটবেলায় জানিয়ে দেয় কি এই বাজ পড়া বা এই বৃষ্টি পড়াটা আমাদের জন্য কতটা দরকার, তাহলে
বাচ্চাটা ওটাকে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে দেখবে, ভয় পাবে না আর। আসুন আপনাদের একটা গল্প শোনাই। এই গল্পটা দিয়ে আপনারা বুঝতে পারবেন শিশুদের পরিবেশ ওদের কী করে প্রভাবিত করে। এই গল্পটি একটি মেয়ে অনুর। অনুর বাবা কিন্তু ওর খুবই ছোটবেলায় মারা যান। ওর মা কষ্ট করে জামা কাপড় সেলাই করে নিজের জীবনযাপন করেন আর অনুকেও একটি ভালো স্কুলে পড়ান। অনু রোজ স্কুল থেকে এসে মন খারাপ করে বসে থাকে। মা রোজই ওকে জিজ্ঞেস করে, অনু তোর কি শরীর খারাপ? কি হয়েছে আজ স্কুলে? তোর শিক্ষিকা তোকে বকেছে বা তোকে কোনো শিক্ষা দিয়েছে? তোর মনটা কেন খারাপ? ও কিন্তু রোজই বলে, না মা কোনো কারণ না, আমি হাঁপিয়ে গেছি। বা একটা উত্তর দেয়, না আমাকে স্কুলে আজ কিছুই পড়ায়নি। অনুর মা কিন্তু চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সকালে অনুর মা কিন্তু স্কুলে শিক্ষিকার সাথে দেখা করতে চলে যান। যখন শিক্ষিকার সাথে উনি কথা বলেন, শিক্ষিকা ওনাকে জানায় অনু নাকি স্কুলেও এই ধরনের ব্যবহার করে। খেলার পিরিয়ডে ও এক কোণায় চুপ করে বসে থাকে। লাঞ্চের সময় ও কিন্তু একাই খাবার খায়, কারোর সাথে শেয়ার করে না। এখান অবধি কি ও নিজের গানের ক্লাস বা নাচের ক্লাসেও যেতে ইচ্ছুক হয় না। শিক্ষিকা ওর মাকে বলল, আমাদের মনে হয় ও কিন্তু অসুস্থ, আপনি ওকে ডাক্তার দেখান। অনুর মা বাড়ি ফিরে এসে অনেকটাই ভাবনা চিন্তা করল। অনুকে নিজের কাছে ডেকে ভালোবেসে ওকে জিজ্ঞেস করল, অনু বলতো তুই কেন এই ধরনের ব্যবহার করছিস? তোর মনটা কেন খারাপ? মায়ের ভালোবাসা পেয়ে অনু নিজের মনের ভাবগুলোকে বলে ফেলল। বলল, মা তুমি জানো তো আমার শিক্ষিকা কিন্তু আমাকে ভালোবাসে না। ও কিন্তু রেনা আর শান্তনুকে ভীষণ ভালোবাসে, ওদেরই সবসময় প্রশ্ন জিজ্ঞেস করে, ওদের থেকেও কিন্তু উত্তর চায়। আমি যখনই ওনার কাছে যাই উনি কিন্তু আমাকে বসতে বলে দেন। যেমন করে উনি রেনা আর শান্তনুকে ভালোবাসেন তেমনি করে কিন্তু উনি আমাকে ভালোবাসেন না মা। মা এটা শুনে স্তব্ধ হয়ে গেল। মা বুঝতে পারল না শিক্ষিকা হয়ে এই ধরনের ব্যবহার করা কি উচিত। অনুর মনটা কিন্তু ভীষণই নরম। এই নরম মন কাঁচা মাটি দিয়ে তৈরি। এই ধরনের অনুভব ওর মনটার মধ্যে গড়ে বসে যাবে। এই সময় শিক্ষকদের কি করা উচিত? শিক্ষকের উচিত ওর সামনে প্রতিটি বিদ্যার্থী বা শিক্ষার্থী একরকম। ওরা ভালো জামা কাপড় পরে বা ওরা ভালো রকমের খাবার বা টিফিন আনে বা ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ওরা বড় গাড়ি করে স্কুলে আসে। এদিকে অন্য ছাত্র যদি হেঁটে স্কুলে আসছে বা খুব দামি জামা কাপড় বা খুব পরিষ্কার জামা কাপড় পরতে পারছে না, তাহলে শিক্ষকদের এই ধরনের বিচারধারা রাখা উচিত না, ওদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন করা উচিত না। এইটা এখানে জানানো খুবই দরকার। আমরা সবাই স্কুলে যাই শিক্ষা অর্জন করতে। শিক্ষা দেয়া আর শিক্ষা পাওয়া, এইটাই ওই স্কুলের কাজ। অন্য কোনো দিকে খেয়াল না করে যদি শিক্ষক খালি নিজের ছাত্রকে ভালোভাবে শিক্ষা দেয়, তাহলে কিন্তু ও একটা ভালো মানুষ হয়ে বেরোতে পারবে। আলাদা আলাদা ধরনের ব্যবহার
কাউকে ছোট আর কাউকে বড় দেখানো এই ধরনের ব্যবহার শিশুর কোমল মনকে খুব তাড়াতাড়ি প্রভাবিত করে দেয়। এই গল্পটা দিয়ে আমি আপনাকে হয়তো জানাতে পেরেছি কি এনভায়রনমেন্ট বা পরিবেশের একটা শিশুর জন্যে কতটা দরকার আর প্রতিটা শিক্ষকের দরকার এই ধরনের একটা পরিবেশ শিশুর জন্যে তৈরি করে দেওয়া। শিশুরা স্বাভাবিকভাবেই নতুন কিছু শেখার জন্য পরিবেশের কাছে প্রেরণা পায়। NCF 2005 এটাতে জোর দেওয়া হয়েছে লার্নিং থ্রু ইন্টারঅ্যাকশন, মানে এক কোনোর সাথে শেখা। যদি এমন হতে পারে তাহলে শিশুর মধ্যে অনেক রকম বিকাশ দেখা যাবে, যেমন আচরণগত উন্নয়ন, জিজ্ঞাসা, শুনে শেখা, আর শিশু নিজের পরিবেশের কাছে অনেক কিছু শিখতে পারবে যা ওর জীবনের উন্নয়নের জন্যে অনেকটাই গুরুত্বপূর্ণ। আচরণগত উন্নয়ন মানে আমরা যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যাই, যেভাবে আমাদের ওখানে ব্যবহার আচার বিচার করা উচিত সেইটা শিখে নেওয়া। একটা খেলাধুলা করার মাঠ, ওই মাঠে বাচ্চাটা রোজই খেলতে যায়, ওই মাঠের বড় বাচ্চারা ওই বাচ্চাটাকে রোজই মারাধরা করে ফিরিয়ে দেয়। বাচ্চাটা তো বুঝতে পারছে না, কেন কি ও এটা জানেই না মাঠে খেলতে যাওয়ার জন্যে কিছু ডিসিপ্লিনের দরকার। এই ডিসিপ্লিনটাই আসে ওর আচরণগত উন্নয়ন থেকে। জিজ্ঞাসা দিয়েও অনেক বাচ্চারা কিছু নতুন জিনিস শেখে। একটা ফুল ফুটছে, ওর মনে একটা কৌতূহল হলো, ফুল কেন ফোটে? এই উত্তরটা কিন্তু শিক্ষক বা মা বাবাদের দেওয়া উচিত। একটা আরও প্রশ্ন ওর মনে উঠতে পারে, সূর্য বা চন্দ্র আকাশে কেন থাকে, মাটিতে কেন থাকে না? এইখানে শিক্ষকের একটা প্রধান ভূমিকা হয়। শিক্ষক যদি ওকে সুন্দর করে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্সেস থেকে শিখিয়ে দেয় তাহলে ওর কৌতূহলটা পূর্ণ হয়। অনেক সময় কিছু বাচ্চারা শুনে শিখে নেয়, গান শোনা বা গল্প শোনা, এই দিয়ে ও অনেক রকম জিনিস শিখতে পারে। যদি আমরা একটা গল্প বাচ্চাকে শোনাচ্ছি, ওই গল্পটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হওয়া উচিত। কাল্পনিক গল্প বাচ্চাকে সবসময় একটা কাল্পনিক দুনিয়ায় রেখে দেয়। এইখানে শিক্ষকদের উচিত বাস্তবিক আর কাল্পনিক দুটোই ভাবনা চিন্তাকে একসাথে নিয়ে একটা নতুন রকম গল্প গড়ে দেওয়া। আসুন এটা আমি আপনাদের একটা ছোট গল্প দিয়ে বুঝিয়ে দিই। একটা ক্লাসে অনেকগুলো ছেলেমেয়েরা আছে। শিক্ষিকা ওদের বললেন, চলো আজকে আমরা একটা ফুল আঁকব, তোমরা সবাই নিজের নিজের পছন্দের মতন ফুল এঁকে দাও। প্রতিটা বাচ্চা নিজের নিজের পছন্দের নিজের নিজের পছন্দের রঙের ফুল আঁকল। কেউ লাল ফুল আঁকল, কেউ কিন্তু আবার হলুদ ফুল এঁকে দিল, কেউ বেগুনি, কেউ নীল, কেউ আবার সবুজ ফুলও এঁকেছে ওখানে। কোনো ফুলে পাঁচটা পাতা, কোনো ফুলে আবার দশটা পাতা, কোনো ফুলে দুটোই পাতা আর কোনো ফুলে একটি পাতা। যখন শিক্ষিকা এইগুলো দেখলেন উনি বুঝতে পারলেন না একটা পাতা দিয়ে কোন ফুল হতে পারে বা সবুজ রঙের কোন ফুল হতে পারে। বাচ্চাটাকে ডেকে নিয়ে উনি জিজ্ঞেস করলেন, এটা তুমি কী এঁকেছো, সবুজ রঙের ফুল হয় কি?
বাচ্চাটা বলে উঠল, ম্যাডাম, আমি সবুজ রঙের ফুল দেখিনি, কিন্তু আমি সবুজ রঙের ফুলটা ভেবে নিয়েছি। হতেও তো পারে কোনো ফুল সবুজ রঙের। শিক্ষক তখন ভেবে নিল বাচ্চাটা কতটা ভাবতে পারে। অন্য বাচ্চা যে একটা ফুল এঁকেছে, একটা গোল, তার মধ্যে একটা ছোট বিন্দু। শিক্ষিকা কিছুতেই বুঝতে পারছেন না এটা কী ধরনের ফুল। যখন বাচ্চাকে ডাকা হলো, বাচ্চাকে জিজ্ঞেস করা হলো কে ফুলটা কী রকমের ফুল, ও বলল, না, আমার ফুলের পাতাগুলো কিন্তু কাটা নয়, আমার ফুলের সব পাতাগুলো কিন্তু জোড়া, তাই জন্যে আমার ফুল গোল। আপনারা বুঝতে পারছেন প্রতিটি বাচ্চা নিজের পরিবেশকে নিজের মতন গড়ে তুলতে চায়। আমরা ওদের শেখাতে পারবো না কি একটা ফুলে পাঁচটা পাতা হওয়া দরকার, বা ফুল খালি লাল, গোলাপি বা হলুদ রঙেরই হয়। ওরা নিজের কল্পনায়, নিজের ভাবনায়, নিজের বাস্তবিক জীবন থেকে অনেক উপরে ভেবে নিতে পারে। শিক্ষক বা শিক্ষিকা হিসেবে এটা আমাদের কর্তব্য ওদের এখানে সহযোগ করা। একটা ছোট উদাহরণ আরও দিয়ে দিচ্ছি, আপনারা সবাই শুনেছেন রাইটস ব্রাদারের নাম। রাইট ব্রাদার্স যারা এরোপ্লেন ইনভেন্ট করেছেন, খুব ছোটবেলা থেকে এই দুই ভাই কিন্তু সবসময় আকাশে ওড়ার কথা বলতো। মা, বাবা, বন্ধু বান্ধব সবাই কিন্তু ওদের উপরে হাসত। আকাশে ওড়া কি সহজ কথা? কিন্তু আজ আমরা সবাই জানি ওরা নিজেদের অন্বেষণ করে এই জিনিসটাকে আমাদের জন্য তৈরি করেছে, যাতে আজকে আমাদের জীবনটা অনেকই শান্তিপূর্ণ আর অনেকই এগিয়ে গেছে। সমস্ত শিশুরা স্বাভাবিকভাবেই শেখার জন্য প্রেরণা পায় এবং শেখার সক্ষম হয়। বিমূর্ত চিন্তাধারার প্রতিফলনে এবং প্রতিচ্ছবির ধারণ করার জন্য অর্থমান করা, এই কাজ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ছোটবেলা থেকেই বাচ্চাদের এটা শুনিয়ে দেওয়া হয়, পড়াশোনা না করলে তুমি কী করবে। শিক্ষক বা মা বাবা শিক্ষার রেজাল্টটা যদি দেখে, তাহলে তো কোনো লাভ হবে না। বাচ্চাদের জিনিসটাকে বাস্তবে জেনে নেওয়া দরকার। ও যদি জিনিসটাকে আবিষ্কার করে, তাহলেই ও জিনিসটাকে শিখতে পারবে। আমাদের সমাজে পড়াশোনাটাকে ডাইরেক্টলি লিঙ্ক করা হয় আমরা বড় হই কী করব, আমরা কি শিখলাম সেটা কিন্তু কোনো গুরুত্ব রাখে না। প্রতিটা শিক্ষকের এটা দায়িত্ব, আপনার শিক্ষার্থী কি শিখল, যাও আপনি পড়াচ্ছেন ওটা দিয়ে ও কি জেনে গেল, সেটাই আপনার সম্পূর্ণ দায়িত্ব। শিশুরা বিভিন্নভাবে শেখে, বা কিছু শিশুরা বিচিত্রভাবে অনেক কিছু শেখে। বেশিরভাগ সময় তারা নিজের অনুভবে শেখে, কোনো সময় পরীক্ষা নিয়ে বা পরীক্ষা দিয়ে, কোনো সময় কানে শুনে, কোনো সময় ভাবনা চিন্তা করে, বা কোনো সময় কথা বলে বা লিখে। আর বেশিরভাগ সময় শিশুরা নিজেকে একে ব্যক্ত করে। একটা ছোট গল্প শুনিয়ে দিচ্ছি। একটি মেয়ে আঁকার ক্লাসে সবসময় যায়, আর খালি একটাই ছবি আঁকে, যে ছবিটায় ওর মা বাবা আর ও থাকে। যখনই ওর শিক্ষককে জিজ্ঞেস করে, আমাকে বলো তো এই ছবিটার মধ্যে কে কে আছে, ও কিন্তু নিজের বাবার ছবির উপরে অনেকগুলো ক্রস দিয়ে দেয়। শিক্ষক বুঝতে পারে না কি কারণ। কিছুদিন পরে
যখন শিক্ষক দেখছে এই বাচ্চাটা রোজই এই ধরনের একটা ছবি আঁকছে, ও বাচ্চাটার সাথে কথা বলে। বাচ্চাটা বলে, আমার বাবা ভালো নয়। শিক্ষক জিজ্ঞেস করে, কেন? আমার বাবা রোজ আমার মাকে মারে। আপনি এখানে বুঝতে পারছেন কি পরিবেশের কতটা প্রভাবিত করে শিশুকে? একটি শিশু হয়তো গল্প লিখে নিজেকে ব্যক্ত করতে পারে, ওখানে অন্য শিশু হয়তো গান করে বা নাচ করে বা অন্য কোনো মাধ্যমে নিজেকে ব্যক্ত করার চেষ্টা করে। শিক্ষকদের উচিত যাতে শিশুরা এই রকম সুযোগ সব সময় পেতে পারে, এটাই হলো ওদের উন্নয়নের সবথেকে ভালো মাধ্যম। শিশুরা বিদ্যালয়ে আর তার বাহিরে অনেক কিছু শেখে, তাই শিক্ষকদের উচিত বাচ্চাদের পরিবেশকে স্টিমুলেটিং করে তোলা। কোনো বিষয়ে যদি পড়াতে শুরু করি, পরিবেশের সাথে ও কীভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটা কিন্তু বাচ্চাকে জানিয়ে দেওয়া দরকার। এটা জানিয়ে দিলে বাচ্চা কিন্তু সঠিক জিনিসটাই ঠিক শিখে যাবে। একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমি আজ বাচ্চাকে একটা সিদ্ধান্ত শেখাতে যাচ্ছি, গরম আর ঠান্ডা। আমি যদি ওকে শেখাই চাটা গরম, আইসক্রিমটা ঠান্ডা, ও কিন্তু সারা জীবন এটাই মনে রাখবে কি চাটা গরম আর আইসক্রিমটা ঠান্ডা। ও কিন্তু প্র্যাকটিক্যালি ঠান্ডা আর গরম কি এটা কিন্তু কোনোদিনই চিনতে শিখবে না, বুঝতে বা জানতেও শিখবে না। শিক্ষকদের এই সময় কি করা উচিত? শিক্ষকদের উচিত ওদের ছেড়ে দেওয়া, যাতে ওরা আবিষ্কার করতে পারুক গরমটা কি আর ঠান্ডাটা কি। আমরা যদি একটু উষ্ণ গরম জল বা একটা ঠান্ডা জল ওদের সামনে রেখে দিই আর ওদের বলি, তোমরা হাত দিয়ে বা পা দিয়ে দেখো কোনটা গরম আর কোনটা ঠান্ডা, তাহলে ওরা কিন্তু সঠিক এই সিদ্ধান্তটা বুঝে যাবে। গরমকালে আমরা বাচ্চাদের বলি, খালি পায়ে বাইরে যেও না, বা অনেক মা বাবারা কিছুতেই বাচ্চাদের কিছুটা গরম পড়লে বাইরে যেতে দেয় না, বা শীতকালে বাচ্চাটাকে সোয়েটার, প্যান্ট, মাফলার সব দিয়ে ঢেকে দিয়ে তারপরে বাইরে নিয়ে যায়। বাচ্চা এখানে বুঝতে পারে না কোনটা শীতকাল আর কোনটা গরমকাল। অনেক সময় বাচ্চাকে ছেড়ে দিতে হয় যাতে ও নিজেই এটা অন্বেষণ করুক কি কোনটা গরম কোনটা ঠান্ডা, বা এটা গরমকাল বা শীতকাল। শিশুকে গড়ে তোলার কাজ শিক্ষকের, তাই শিশুর পূর্ণ ব্যক্তিত্ব দায়িত্ব শিক্ষকের উপরে। শিশুর নতুন জানার ইচ্ছে, শিশুর নতুন করার কৌতূহল, নিজের অভিজ্ঞতা শেয়ার করা, আর সবথেকে অর্থপূর্ণ হলো শিশুর জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাকে শান্ত করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটাই শিক্ষকের দায়িত্ব। বাচ্চা যখন একটা জিজ্ঞাসা নিয়ে আমাদের কাছে আসে, আমাদের ওটার উত্তর সঠিকভাবে দেওয়া উচিত। মা বাবা আর শিক্ষকের এটা দায়িত্ব। এটা না করলে কিন্তু বাচ্চা সবসময় নিজের ভাবনা চিন্তার মধ্যেই থেকে যাবে, ও কিন্তু সঠিক উত্তর নিজের মতন করে খুঁজে নিতে পারবে। ওই উত্তরটা সঠিক হবে কি না সেটা আমরা কেউ জানতে পারবো না। আসুন সংক্ষিপ্তে একবার জেনে নিই আজ আমরা কী পড়লাম। পরিবেশ একটি বিস্তৃত ক্যানভাস, এটা অতি সূক্ষ্ম প্রাণী থেকে নিয়ে সমস্ত পৃথিবীতে ছড়ানো। এই বৃহিত পৃথিবীর প্রতিটি কোণে কিন্তু আমাদের পরিবেশ আছে। পরিবেশ কিন্তু একটি জটিল ও গতিশীল সিস্টেম। এটার অন্তর্গত প্রাকৃতিক, মানুষ নির্মিত আর সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সমাহিত।
শিক্ষকের প্রথম দায়িত্ব শিশুকে একটি সুস্থ আর ইন্টারঅ্যাকটিভ পরিবেশ প্রদান করা। NCF 2005 এর অন্তর্গত এটা জানানো হয়েছে কি শিশুর উন্নতিতে পরিবেশের একটি প্রধান ভূমিকা। আজকের বিষয়টা আমরা এখানেই শেষ করলাম, আশা করি এটা আপনাদের জন্যে অনেকটাই উপকারবোধক হবে। ধন্যবাদ।